হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি সাইমন সার্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা জানেন আমি ট্রাভেলস এবং ব্লগ ভিডিও করি, এজেন্সি নিয়ে ভিডিও করি, ভিসা যত প্রশ্ন যত সমস্যা রয়েছে এবং ভিসা সংক্রান্ত যত প্রশ্ন রয়েছে আমি করে থাকি। আজকের ভিডিওটি নতুন একটি ভিডিও, একটি খামার নিয়ে আমি ভিডিও করব। খামারটি হচ্ছে গট ফার্ম, ছাগলের ফার্ম। কীভাবে অল্প টাকা পুঁজি করে আপনারা একটি বিজনেস করতে পারেন, ছাগলের ফার্ম করতে পারেন এবং কীভাবে আপনারা বাইরের ইন্ডিয়ার ছাগল কালেক্ট করতে পারেন, সংগ্রহ করতে পারেন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওটি পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, যারা নতুন বিজনেস করতে চান, অল্প টাকার বিনিময়ে খামার করতে চান, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং দেখে আসি খামারে কী কী ছাগল রয়েছে। ভিউয়ার্স, আমরা এতদিন ভিডিও করেছি ট্রাভেলসের উপরে, ইন্ডিয়ান ভিসা নিয়ে এবং ট্রাভেলস ব্লগ, যেখানে যেখানে আমরা ঘুরতে যাই। পার্সোনালি আমি ট্রাভেলস ব্লগ করি, ইন্ডিয়ান ভিসা নিয়ে আমি অনেক ভিডিও করেছি। তো আজকে একটি আমার নিউ ভিডিও করব একটি ছাগলের খামার নিয়ে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এমন একটি ভিডিও করার জন্য যে আর্থিক উপার্জনের জন্য যারা বেকার ছিলেন বা বেকার আছেন তাদের জন্য আমরা কী করতে পারি। তো আমার মনে হলো যারা বেকার আছেন তাদের জন্য আমি একটা ভিডিও করতে চাই, একটা ভিডিও করতে পারি। হ্যাঁ, তো আজকের ভিডিওটি যারা বেকার আছেন বা অল্প টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো এইটি হচ্ছে ছাগলের খামার। ভিউয়ার্স, এখানে অনেক ছাগল রয়েছে, যেমন হানসা, তোতাপুরি এবং দুম্বা। যদিও বা আমি অনেক নামগুলো আপনাকে বলতে পারতেছি না, যদিও আমার এগুলো মুখস্থ নেই, তো দু একটা নাম আমার জানা আছে। যেমন এটা হচ্ছে তোতাপুরি, এটা হচ্ছে আমাদের সব পরিচিত যারা হজ করতে চান এবং যারা অনেক টাকা দিয়ে কোরবানি দিতে চান তাদের জন্য দুম্বা। এটি হচ্ছে একটা ডিফারেন্ট কোয়ালিটির ছাগল, তোতাপুরি। তারপর আরেকটি কালার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্পেশাল এই খামারটিতে জন্য। খামারটিতে আর অনেক ছাগল রয়েছিল, যদিও আমি কথা বলে জানতে পারলাম কালকে রাতে অনেক ছাগল বিক্রি হয়ে গেছে। এটি হচ্ছে তোতাপুরি, এটিও তোতাপুরি, সাদাটা হচ্ছে আপনার হানসা যেটাকে বলা হয়, এই দুইটা হচ্ছে দুম্বা। এখানে অনেক কোয়ালিটি ছাগল রয়েছে, যদিও আমি আপনাদেরকে এখনো মানে এগুলোর নাম বলতে পারবো না। একটু ছাগলের এখানে খামারের মালিক রয়েছে, ম্যানেজার আছে, ওনাদের সাথে আমি কথা বলে দিব, তখন আপনারা জানতে পারবেন আসলে কোন কালারের ছাগলের নাম কি বা কোয়ালিটি কি এবং দাম কি। এগুলো হচ্ছে তোতাপুরি ছাগল, এটা হচ্ছে পাঠি। অনেক বড় বড় ছাগল রয়েছে এখানে, আপনারা খামারে আসলে দেখতে পাবেন অনেক কালারফুল। এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান, রাজস্থান থেকে আসে, উনি নিজে ইম্পোর্ট করে, ছাগলের খামার মালিক উনি নিজে এগুলো ইম্পোর্ট করেন। তো ওনার সাথে আমরা একটু পরে আলোচনা করব। তো আলোচনার পূর্বে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব। তো আজকের ভিডিওটি অবশ্য আমি একটু ডেমো দিচ্ছি আপনাদেরকে। তো আজকের ছাগলের এই খামারের মালিকটি উনি একটু বাইরে রয়েছেন, তো নেক্সট ভিডিওতে আমরা ওনার সাথে আপনার অবশ্যই আলোচনা করে দিব এবং আমরা লাইভে যাব। আপনার যার যার কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন, দাম সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা এখানে কী কী জাত পাওয়া যায় সেই সম্পর্কে জানতে পারবেন। চাইলে ওনার সাথে আপনারা বিজনেস করতে পারেন, ইনভেস্ট করতে পারেন বা এখান থেকে আপনারা চয়েস মতো আপনার দাম মতো ছাগল কিনে নিতে পারেন। এখানে আপনারা 10 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ছাগল পেয়ে যাবেন, দুম্বা পেয়ে যাবেন। আর যদি কেউ অর্ডার করে আনতে চান ছাগল, অবশ্যই আপনারা আনতে পারবেন। কেউ যদি উড আনতে চান সেটাও পারবেন, কোনো সমস্যা নেই।
আপনারা চাইলে এখান থেকে ছাগলের বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং এবং চাইলে এখান থেকে আপনারা ছাগলের দুধও সংগ্রহ করতে পারেন, যার লিটার পড়বে 250 টাকা করে। ছাগলের দুধ আপনারা সংগ্রহ করতে পারেন 250 টাকা লিটার। ভিউয়ার চলুন আমরা একটু বাইরের ভিডিওগুলো দেখে আসি, দেখে আসি আরো কি কি ছাগল রয়েছে এবং এখানে একটা স্পেশাল পাঠা রয়েছে, পাঠাটি একটু আমরা দেখে আসি। এই যে সেই পাঠা, বিগ সাইজের একটি পাঠা। এটা খুব সুন্দর, এই খামারটি খুব সুন্দরভাবে পরিচালনা করা হয়, একদম খুব পরিষ্কার, নিট এন্ড ক্লিন। আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন, পুরো ছাদ জুড়ে রয়েছে ছাগল আর ছাগল, নানান জাতের নানান প্রজাতির ছাগল রয়েছে এখানে। ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা খামারের মালিক যিনি রয়েছেন উনি থাকবেন, তাকে আমি রিকোয়েস্ট করব থাকার জন্য এবং আপনাদের প্রশ্ন দেওয়ার জন্য। দাম সম্পর্কে ডিটেলস এ টু জেড আমি আপনাদেরকে জানিয়ে দেব, কি কি পাওয়া যায় এবং কি কি নামের কি কি জাতের এখানে গড় ছাগল পাওয়া যায়, ডিটেলস আমি আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।